হ্যালো গাইস লাজুক বলছি আজকে আমরা দেখব মেলা লাইটে কিভাবে আমরা ক্যাম্পেইন সেট আপ করতে পারি তো ক্যাম্পেইন সেট আপ করার জন্য আমি প্রথমে আপনাদের একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি আমি পেইন্ট যে সফটওয়্যারটি আছে এটি আমি ওপেন করে আপনাকে একটি ডায়াগ্রাম দেখাতে চাচ্ছি তো আমরা চাচ্ছি একটি ল্যান্ডিং পেজ করতে এবং এই ল্যান্ডিং পেজে আমরা একটি সাবস্ক্রাইবার ফর্ম রাখতে চাচ্ছি যখন কোনো আমরা যখন ভিজিটর পাঠাবো এই ল্যান্ডিং পেজে যখন এই ভিজিটর যদি আপনার এই বিষয়ে ইন্টারেস্টেড হয় তো সেক্ষেত্রে তারা তার ইমেল অ্যাড্রেসটা যদি এখানে সাবমিট করে এই ইমেল অ্যাড্রেসটি আপনার মেল আর লাইট যে অ্যাকাউন্ট আছে এই মেইল আর লাইট অ্যাকাউন্টে আসবে এবং এখান থেকে সরাসরি কোনো একটি থ্যাংক ইউ পেজ বা কোনো একটি অফার পেজে আমরা তাকে পাঠাবো আমরা চাচ্ছি হচ্ছে এই ধরনের একটি সেট আপ তো সেক্ষেত্রে ট্রাফিক আমরা আমাদের ল্যান্ডিং পেজে যখন পাঠাবো পাঠালে এখানে ইমেল সাবমিট করলেই তার ইমেল অ্যাড্রেসটি এখানে চলে আসবে এটা কোথায় এটা হচ্ছে আমাদের মেলার লাইট এবং মেলার লাইট থেকে আমরা তাকে কোনো একটা জায়গাতে রিডাইরেক্ট করে পাঠাবো তো এই যে যে সিস্টেম এই সিস্টেম যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে একটি ডেটাবেস বা আপনার হচ্ছে একটি সাবস্ক্রাইবার গ্রুপ তৈরি করা আমরা ফার্স্ট আসবো হচ্ছে সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবার আসার পর এখান থেকে আমরা একটি নতুন গ্রুপের নাম তৈরি করব যেমন হচ্ছে আমি দিলাম হচ্ছে টেস্ট গ্রুপ আমি এটা আমার পছন্দ মতো একটি নাম দিলাম টেস্ট গ্রুপ দেখুন অলরেডি একটি গ্রুপ তৈরি হয়েছে তার মানে আমাদের এই মুহূর্তে এই এই যে যে বা একটি একটি গ্রুপ গ্রুপটি তৈরি তৈরি হয়েছে এখন এখন আমাদের আমাদের প্রয়োজন প্রয়োজন কি হচ্ছে সাবস্ক্রাইবার ফর্ম করা তো আমরা আসবো হচ্ছে এইখানে এবং এখান থেকে আসবো হচ্ছে ওয়েব ফর্মস এইখানে তো ওয়েব ফর্মে আসার পর অ্যাড নিউ ওয়েব ফর্ম এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর এইখানে আমরা দুইটি অপশন পাবো এখানে ফার্স্ট হচ্ছে আমাদের নেম দিতে হবে তো আমরা এখানে দিয়ে দিই টেস্ট একটি ফর্ম তৈরি করতে চাচ্ছি আচ্ছা এই মুহূর্তে দেখুন ওদের এই ফিচারটি নতুন অ্যাড করেছে ওরা আগে জাস্ট এই দুইটি ছিল যে আপনার ফর্ম এমবিড অথবা সাবস্ক্রাইব বাটন তো এখানে নতুন আরেকটি অপশন দিয়েছে সেটি হচ্ছে পপ আপ পপ আপ ফর্ম তো আমরা পপ আপ ফর্মটা পরে দেখবো আমরা ফার্স্টে দেখব হচ্ছে এমবিড ফর্ম তো আমরা ফার্স্ট হচ্ছে ক্রিয়েট এমবিড ফর্ম এই বাটনে ক্লিক করি ক্লিক করার পর আমাকে বলছে যে এই যে যে আপনি ফর্মটি তৈরি করছেন মানে হচ্ছে এই যে যে সাবস্ক্রাইবার ফর্মটি আপনি তৈরি করছেন এই ফর্মটি কোন ডেটাবেস বা কোন গ্রুপের সাথে কানেক্টেড আমাদের এইখানে আমাদের কি করতে হবে একটি গ্রুপ সেট করতে হবে তো আমরা এখান থেকে কিছুক্ষণ আগে তৈরি করেছি টেস্ট গ্রুপ এই গ্রুপ দেন হচ্ছে সেন্ড অ্যান্ড কন্টিনিউ ওকে তো আমাদের দেখুন যে নেক্সটে আসার পর এখানে কয়টি অপশন দেখাচ্ছে তো ফার্স্ট হচ্ছে সাবস্ক্রাইবার ফর্ম এরপর হচ্ছে কনফার্মেশন ইমেল এবং কনফার্মেশন থ্যাংক ইউ পেজ তো এখন আমরা যদি চাই যে যখন কোনো ভিজিটর আমাদের এইখানে আসবে এবং আসার পর যখন সে এইখানে তার ইমেল অ্যাড্রেসটি সাবমিট করবে তার কাছে একটি মেল চলে যাবে এবং একটি ভেরিফিকেশন মেল চলে যাবে যেমন ফেসবুক ফেসবুকে আমরা যখন রেজিস্ট্রেশন করি তখন কি হয় একটি ভেরিফিকেশন মেল তার কাছে চলে যায় যখন সে এইখানে এই ইমেল থেকে যে লিঙ্কটি থাকবে ভেরিফিকেশন লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করবে তখন তাকে আমরা তার ইমেল অ্যাড্রেসটি আমাদের ডেটাবেজে জমা হবে এবং তাকে আমরা পাঠাবো হচ্ছে এইখানে তো এই সিস্টেমকে বলা হয় হচ্ছে আপনার ডেভেলপেন্ট তো এই যে যে ডেভেলপিং সিস্টেম এই সিস্টেমে আপনি যদি কাজ করতে চান বা লিস্ট বিল্ড আপ করতে চান তাহলে এই যেটি আছে এটি অন অবস্থায় রাখতে হবে আপনি যদি আপনি যদি সিঙ্গেল অপটিন চান তাহলে কি করতে হবে এটা অফ করে দিতে হবে দেখুন উপর থেকে দুইটি অপশন চলে গেল এখন এই হচ্ছে আমাদের আপনার ফর্ম এই ফর্মটি আমরা চাইলে কি করতে পারবো ডিজাইন করতে পারবো এখানে দেখুন যে কোনো কিছু আপনি লিখলে এই লেফট সাইড শো করছে এবং এইখানে যা আছে এগুলো লিখলে কি হচ্ছে যে আপনার এখানে যা লিখবেন সেগুলো এখানে শো করছে তো আপনার পছন্দ মতো আপনি কি করতে পারবেন আপনার ফর্মটি ডিজাইন করতে পারবেন এবং পাশাপাশি এখান থেকে আপনি চাইলে এইচ কোডিং এর মাধ্যমেও আপনার এই ফর্মটি ডিজাইন করতে পারবেন আপনার যদি এইচ কোডিং থাকে এই কোডিং গুলো এখানে পেস্ট করে দিলেই আপনার ডিজাইনটি এখানে চলে আসবে এবং এখানে দেখুন এটি হচ্ছে বাটন টাইটেল তো আমি যেটি দিচ্ছি ধরুন আপনার হচ্ছে ডাউনলোড নাও আমি একটি টেক্সট এখানে দিলাম বাটন টেক্সট এবং এইখানে দেখুন যে ইউ মেসেজ অর রিডাইরেক্ট মানে যখন কেউ এখানে ইমেল অ্যাড্রেস সাবমিট করবে তখন তাকে আপনি কোথায় পাঠাবেন তো এই লিঙ্কটি আপনার এখানে দিয়ে দিতে হবে তো আমি চাচ্ছি ধরুন হচ্ছে যে কেউ যখন সাবস্ক্রাইব করবে তখন সে ডিরেক্টলি হচ্ছে যে আমার এই পেজে চলে আসবে তো আমি চাইলে এইখান থেকে কি করতে পারবো আমার যে ফেসবুক প্রোফাইল এই প্রোফাইলটা আমি হচ্ছে এখানে এখানে দিয়ে দিলাম দ্যাট যখনই কেউ ইমেল ইমেল সাবমিট সাবমিট করবে করলে তার ইমেল আমাদের অ্যাড্রেসে জমা হবে এবং তাকে রিডাইরেক্ট করে পাঠানো হবে হচ্ছে এইখানে আমরা এই ফর্ম যেটি আছে এটি আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারি এখানে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজের অনেকগুলো ডিজাইন আছে আপনি চাইলে যে কোনো ডিজাইন ইউজ করতে পারেন এরপর টাইটেল আহ বর্ডার এগুলো সবকিছুই কি করতে পারবেন আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এবং এখানে ফিল্ড ফিল্ড অপশনে যেগুলো আছে আপনি কি কি চাচ্ছেন যদি নাম এবং ইমেল অ্যাড্রেস চান তাহলে এখান থেকে টিকমার্ক দিয়ে দিলে ফর্ম চলে আসবে এবং এখান থেকে আপনি জাস্ট হচ্ছে এই রাইট সাইড থেকে আপনি এখানে ক্লিক করে এটাকে ড্র্যাক করে ওপরে নিয়ে গেলে দেখুন নাম এবং ইমেল অ্যাড্রেস এটি চলে আসে এটি যদি রিকোয়ার্ড ফিল্ড হয় মানে এটি ফুলফিল না করলে সে নেক্সট পেজে যাবে না তাহলে আপনি এখান থেকে যদি নেম এবং ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড ফিল্ডে দিয়ে দেন তাহলে কি হবে এই ফর্মটি এভাবে সেট হবে এবং গ্রুপ এটি কোন গ্রুপের আন্ডারে সেটি আমাদের এখান থেকে সিলেক্ট করে দেন আমরা যদি সেভ করি আমাদের কি হবে একটি ফর্ম তৈরি হবে এবং এইখানে দেখুন একটি জাভাস্ক্রিপ্ট কোড তৈরি হয়েছে এবং এখানে এইচটিএমএল কোড তৈরি হয়েছে এবং পাশাপাশি আমাদের একটি ল্যান্ডিং পেজের লিঙ্ক তৈরি হয়েছে আমরা চাইলে ডিরেক্টলি এই ল্যান্ডিং পেজেও ট্রাফিক পাঠাতে পারবো এবং ল্যান্ডিং পেজটি দেখতে এমন দেখাবে তো এখানে এখন যদি কেউ ফার্স্ট নেম লাস্ট নেম আপনার সাবমিট করে তাহলে কি হবে এবং ডাউনলোড বাটনে ক্লিক করে তাহলে আমরা কি সেট করেছিলাম যখন কোনো ট্রাফিক পাঠাবো এখানে সে যদি তার ইমেল অ্যাড্রেস সাবমিট করে তার ইমেল অ্যাড্রেসটি আমাদের ডেটা পেজে আসবে এবং এখান থেকে আমরা তাকে আমরা রিডাইরেক্ট করে পাঠিয়ে দেবো কোথায় ফেসবুকের আমাদের যে পেজ এই পেজটিতে তো আমরা এই সেট আসলে এখানে করতে চেয়েছি তো এইখানে ক্লিক করলে এই টিএমএল আপনি কোড পাবেন এই কোডটি নিয়ে আপনার ওয়েবসাইটে যদি আপনি পেস্ট করে দেন এই ফর্মটি আপনার সাইডে চলে আসবে ঠিক আছে তো আমি এটা পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো বাট এই মুহূর্তে আমি একটু যেই ফর্মটি তৈরি করলাম বা আমাদের যে ফাইনালটি তৈরি করলাম এটা কাজ করে কিনা সেটা হচ্ছে আমরা একটু দেখি তো ধরুন এখানে আমি আসলাম এবং এখানে এসে আমি আমার নাম যেমন লাজুক হাসান এবং আমার ইমেল অ্যাড্রেসটি আমি এখানে দিচ্ছি দেন ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে কি করার কথা ছিল রিডাইরেক্ট করে তাকে ফেসবুকের পেজে নিয়ে আসার কথা ছিল এবং তার ইমেল অ্যাড্রেসটি আমাদের ডেটা বেজে চলে আসার কথা তো আমরা আসি এখানে এবং আমরা হচ্ছে সাবস্ক্রাইবারস যেটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলেই দেখব যে নতুন দেখুন টেস্ট গ্রুপে আমাদের নতুন একটি সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে এবং তাকে আমরা রিডাইরেক্ট করে সফলভাবে কি করতে পেরেছি যে পেজে পাঠানোর কথা সেখানে পাঠাতে পেরেছি এবং এখানে দেখুন যে আমাদের যে মেলটি সাবমিট করা হয়েছে সেটি এখানে আছে তো আমরা এই মুহূর্তে যে ডায়াগ্রামটি দেখলাম এই ডায়াগ্রামে আমরা বেশ কিছু বিষয় শিখলাম এক হচ্ছে আপনার সাবস্ক্রাইবার গ্রুপ তৈরি করা ফর্ম তৈরি করা এবং এখান থেকে ল্যান্ডিং পেজ এবং কোড নিয়ে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে এই ফর্মটি এমবেট করা এরপর আমি আপনাদের যে বিষয়গুলো দেখাবো কিভাবে ক্যাম্পেইন করতে পারি এবং পাশাপাশি আমরা এই ফর্মটি আমাদের ওয়েবসাইটে কিভাবে নিতে পারি বা আদার্স এই এগুলোর সাথে আদার্স আর কি কি কাজ করতে পারি ঠিক আছে তো আজকে এই পর্যন্ত রাখছি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই